السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক বৃন্দ কাছে অথবা দূরে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এই করোনা মহামারীতে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দোয়াতে সুস্থ ও ভালো আছি আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে আকিকা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন যে আকিকাটা কি এবং ছেলের জন্য কয়টি মেয়ের জন্য কয়টি যদি কোনো ব্যক্তি গরিব হয় তাহলে ছেলের জন্য দুটির পরিবর্তে একটি হবে কি না এই বিষয় বিস্তারিত কিছু কথা আজকে আপনাদের সামনে আলোচনা করব সুতরাং ধৈর্য ধরে ভিডিওটি শোনার অনুরোধ রইল প্রথমে আমরা আকিকা সম্পর্কে জানতে চাই আকিকা হচ্ছে যখন কোনো সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয় তো সেই সন্তানের জন্য আকিকা দিতে হয় আকিকাটা হচ্ছে সন্তানের বালা মুসিবত দূর করার জন্য মূলত দেওয়া হয় এবং ইসলামের শরীয়তের ভাষায় আকিকা দেওয়া সুন্নাত তো আকিকাটা যে ব্যক্তি তার সন্তানকে জন্ম দিয়েছেন ওই সন্তান যখন সাত দিনের দিন পড়ে যায় অর্থাৎ যেদিন জন্মগ্রহণ করবে তার আগের দিন যেমন শুক্রবারে যদি জন্মগ্রহণ করে তার পরের বৃহস্পতিবারে তার সন্তানের মাথার চুল মুন্ডাবে এবং একটি সুন্দর নাম রাখবে এবং তার জন্য আকিকা দেবে সাত দিনে যদি কোনো ব্যক্তি না পারে তাহলে সে অন্য একটি হাদিসের মধ্যে এসেছে সে চোদ্দ দিনে দিতে পারে চোদ্দ দিনে যদি সে না দিতে পারে তো একুশ দিনে দিতে পারে এরপর বালেঘর পুরো মুহূর্ত পর্যন্ত দেওয়া যেতে পারে তবে সুন্নত নিয়ম হচ্ছে সাত দিনে দেওয়া যদি না পারে চোদ্দ দিন অথবা একুশ দিন এগুলোর মধ্যেই দেওয়া তবে বয়স্ক হয়ে গেলেও আকিকা দেওয়া যেতে পারে তবে সুন্নতটা আর বাকি থাকে না সম্মানিত দর্শক আমাদের অনেকে প্রশ্ন করে থাকেন যে ছেলের জন্য কয়টি দিতে হবে মেয়ের জন্য কয়টি দিতে হবে ছেলের জন্য দুইটি দিতে বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন আইনিল গোলামি শাতানে মুকাফিয়াতানে ও আইনিল জারিয়াতি শাতুন ছেলের জন্য দুইটি বকরি মেয়ের জন্য একটি বকরি তিরমিজি শরীফের এক হাজার পাঁচশো তেরো নম্বর হাদিসের মধ্যে এটি এসেছে আর যদি কোনো ব্যক্তি দুটি বকরি ছেলের জন্য না দিতে পারে তাহলে পারে সে একটিও দিতে পারে যেমন হাদিস শরীফের ভিতরে এসেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্বা আনিল হাসানি ওয়াল হুসাইনি কাবশান কাবশান হযরতে হাসান এবং হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটি একটি করে বকরি আকিকা দেওয়া হয়েছিল এটি আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে আবু দাউদের দু হাজার আটশো একচল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে তাহলে বোঝা গেল যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হযরতে হাসান এবং হুসাইনের জন্য একটি একটি করে বকরি দেওয়া হয়েছিল তাই আমাদের যাদের সামর্থ্য নেই আমরা গরিব মানুষ কিন্তু মনে চাচ্ছে সন্তানের জন্য সুন্নাহ আকিকা আমরা দিব তারা ছেলের জন্য একটিও আপনারা দিতে পারেন এটি কোনো সমস্যা হবে না সম্মানিত দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম আকিকা কি আকিকা কার জন্য কয়টি দিতে হবে এবং কিভাবে দিতে হবে আশা করি আকিকা সম্পর্কে আপনারা ন্যূনতম ধারণা পেয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ